নমস্কার আমি কৃষক বন্ধু সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু হচ্ছে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে এবার আমি বাংলা শস্য বিমা সংক্রান্ত একটা নিউজ বা খবর আপনাদের সামনে আমি উপস্থাপন করবো যেটা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা বলেছেন দেখুন সেটা হচ্ছে কি না এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করলাম অর্থাৎ আজ থেকে যে কৃষক বন্ধু টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে কিছুদিনের মধ্যেই সেটা কমপ্লিট হবে সমস্ত কৃষকের ঠিক তেমনি যে বিগত রবি মরশুম আমাদের অতিবাহিত হলো অর্থাৎ রবি দু হাজার তেইশ চব্বিশ তাতে বিভিন্ন ফসলের প্রভূত ক্ষতি হয়েছিল যেমন পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আলুর ক্ষতি হয়েছিল কোনো কোনো জায়গাতে আপনার বড়ো ধানের ক্ষতি হয়েছিল কোনো কোন জায়গায় তিল বা সর্ষের ক্ষতি হয়েছিল যে সমস্ত জায়গাতে যে ফসলের ক্ষতি হয়েছিল সেই ক্ষতির জন্য এবারে যে বিমা কোম্পানি ছিল সেটা হচ্ছে বাজাজ অ্যালিয়েন্স ছিল জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ছিল সেই বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে শস্য বিমার টাকা পৌঁছে দেওয়ার কাজ শুরু করছে তাহলে ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বলেছেন যে কৃষক বন্ধুর টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার পাশাপাশি বাংলা শস্য বিমার টাকাও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে প্রদান করা শুরু হয়েছে দেখুন তারপরে যেটা বলা হচ্ছে চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল। তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকেরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এই জন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে কারণ আমরা এটা জানি যে অন্যান্য স্টেটে বিমা করার জন্য ফসল বিমা করার জন্য কৃষকদেরকে কিন্তু প্রিমিয়ামের টাকা প্রদান করতে হয় কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই যেখানে হচ্ছে কৃষকদের শস্য বিমার জন্য কিন্তু কোনো প্রিমিয়াম প্রদান করতে হয় না তার কারণ কৃষকদের কিন্তু প্রিমিয়ামের টাকা পশ্চিমবঙ্গ সরকার বহন করে অর্থাৎ কৃষকের হয়ে সেই প্রিমিয়ামের টাকা বিমা কোম্পানিকে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেয় এবার আমরা আগে জানতাম যে অর্থকারী ফসলগুলো যেমন আলু আখ এগুলো ছিল এগুলোর ক্ষেত্রে কৃষককে কিছুটা টাকা বহন করতে হতো প্রিমিয়ামের আর কিছু অংশ পশ্চিমবঙ্গ সরকার প্রদান করত। কিন্তু এই দু সালের ক্ষেত্রে অর্থকারী ফসলের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা আর কৃষকদেরকে দিতে হবে না আমন ধান বড় ধানের পাশাপাশি কিন্তু আলু বা অন্যান্য অর্থকারী ফসলের টাকাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কৃষকের হয়ে বিমা কোম্পানিকে প্রদান করে দিয়ে ফসলের বিমাটা কিন্তু করে দেবে ফলে আপনাদের বিমার জন্য প্রয়োজনীয় ফর্ম ফিল আপ নথিভুক্ত আপনাদের করতে হবে ফলে ফসলের যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনারা ক্ষতিপূরণ পাবেন দু সাল থেকে চালু হওয়ার পর বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকের পাশে থাকতে পেরে আমি গর্বিত জয় বাংলা দেখুন এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেই মোতাবেক কিন্তু অনেকে কৃষকের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে কৃষক বন্ধুর পাশাপাশি বাংলা শস্য বিমার টাকাও কিন্তু কৃষকেরা পাচ্ছেন যাই হোক এই হচ্ছে আমাদের টোটাল আজকের খবর প্রত্যেক কৃষকের অবগতির জন্য দাঁড়ালাম কিন্তু কোনো কৃষক আজকেই যদি টাকা না পান আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তার কারণ যাদের যাদের নাম নথিভুক্ত আছে তারা সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন যদি কোনো কারণে টাকা পেতে অসুবিধা হয় আপনারা কিন্তু নিকটবর্তী সহকৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করে সেই সমস্যার সমাধান করবেন ধন্যবাদ